সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগতম, কেমন আছো সবাই? আজকে তোমাদের দ্বিতীয় বর্ষে ওঠার পরে আজকে আমার প্রথম ক্লাস তোমাদের সাথে। তো আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আজকে আমরা আমাদের পড়া শুরু করব। আমাকে তো সবাই চেনই, তো আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে সপ্তম অধ্যায়ের নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। আজকে ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং সাইকাসের গঠন এবং শনাক্তকারী বৈশিষ্ট্য। এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা কিসের চিত্র দেখতে পাচ্ছ? এটা একটা চিত্র, এটাও একটা চিত্র। চিত্রটা যদি তোমরা লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে প্রথম চিত্রটা হলো বাদামের এবং দ্বিতীয় চিত্রটা হলো একটা গাছের শুকনো ফলের চিত্র। কিন্তু একটু লক্ষ্য করো যে এটার উপরে কি আছে, একটা খোসা বা খোলস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পাশেরটাতে আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা যে বীজের চিত্র দেখলাম, বীজ প্রধানত আসলে দুই প্রকার। একটা হলো আবৃত বীজী উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় থাকে তাদেরকে বলে আবৃত বীজী উদ্ভিদ। যেমন আম গাছ, এখানে আমরা একটা আম গাছের চিত্র দিয়েছি। তারপরে এরকম কাঁঠাল আছে, এরকম বিভিন্ন ধরনের ফল যেগুলো আমরা খাই এগুলো হলো আবৃত বীজী উদ্ভিদ। এবং আরেক ধরনের যে উদ্ভিদ আছে তাকে বলছে নগ্নবীজী উদ্ভিদ। এটা কিরকম, যে সমস্ত উদ্ভিদের বীজ অনাবৃত অবস্থায় থাকে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। যেমন সাইকাস, তারপরে মিটা, পাইনাস ইত্যাদি, এই গাছগুলো হলো নগ্নবীজী উদ্ভিদ। আজকে আমরা নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে আজকে আমাদের ক্লাসে আমরা শিখব। এটা একটা চিত্র দেখা যাচ্ছে, এটা একটা উদ্ভিদের চিত্র। এবং এখানে যে আমরা বীজ দেখতে পাচ্ছি এটার কিন্তু উপরে কোন রকম খোলস বা উপরে কোনো আবৃত অবস্থায় এটা নেই। এটা একটা নিটামের ছবি, এটা নিটাম গাছের ছবি। তাহলে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কি? এরা হলো স্থলজ, অর্থাৎ এরা কোনো স্থলভাগে হয়। এরা চিরসবুজ। চিরসবুজ বলতে বোঝায় যে যাদের যে সমস্ত উদ্ভিদের পাতা একেবারে সবগুলো ঝরে পড়ে যায় না, বহু বর্ষজীবী, অর্থাৎ অনেক বছর ধরে এরা বাঁচে। এরা হেটেরোস্পোরাস, অর্থাৎ এরা দুই ধরনের স্পোর তৈরি করে, মানে একের অধিক স্পোর এরা উৎপন্ন করতে পারে। এদের এরা বায়ুপরাগী, অর্থাৎ এদের পরাগায়ন বাতাসের দ্বারা ঘটে। এদের জননাঙ্গ আর্টিগোনিয়াম থাকে, স্ত্রী গাছে এদের আর্টিগোনিয়াম হয়। এবং এদের মধ্যে অসম যোনক্রম বিদ্যমান। এখানে যোনক্রম বলতে বোঝায় যাদের জীবনচক্রে পর্যায়ক্রমে একবার একবার মানে স্পোরোগনি এবং একবার গ্যামেটোগনি ঘটে তাদেরকে বলা হচ্ছে যোনক্রম। এবং এই দুটো পর্যায়ে যখন তাদের জীবনচক্রে পর্যায়ক্রমে আবর্তিত হয় তখন তাকে বলা হচ্ছে যোনক্রম। এবং যখন এই যোনক্রমগুলো একটার থেকে আরেকটা বৈশিষ্ট্যে সম্পূর্ণ আলাদা হয় তখন তাকে বলা হচ্ছে অসম যোনক্রম। এখন আমরা দেখব সাইকাসের শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসটা তোমাদের বইয়ে তোমরা পাবে। প্রথমত এটা হলো কিংডম, হলো প্ল্যান্টি, অর্থাৎ উদ্ভিদ রাজ্যে এরা অন্তর্ভুক্ত। এরপরে ডিভিশন আছে সাইকারোফাইটা, ডিভিশন সাইকারোফাইটা।
phyta plus cycadopsida plus cycadopsida order cycadans order holo cycadans family cycadaceae family cycadaceae ebong genus cycas genus cycas তোমাদের সুবিধার্থে আমি পুরোটা আরেকবার আমরা পড়ব উচ্চারণগুলো সঠিক করে পড়বে কিংডম প্লায়াটি ডিভিশন সাইকেডপ ফাইটা প্লাস সাইকেডপসিডা অর্ডার সাইকেডেলস ফ্যামিলি সাইকেডেসি এবং জেনাস সাইকাস এখানে আমরা একটা সাইকাস গাছের চিত্র মূলের চিত্র আমরা দেখতে পাচ্ছি সাইকাসের বৈশিষ্ট্য সাইকাস হলো এক লিঙ্গ উদ্ভিদ অর্থাৎ এদের স্ত্রী এবং পুরুষ উদ্ভিদ দুটো আলাদা এদের দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত পাতা পক্ষল যৌগিক বাদামি রোমশ স্বল্পপত্র পাতায় উপশিরা থাকে না সাধারণত যে সমস্ত উদ্ভিদ যেমন আম গাছ বা জাম গাছ আমরা যদি এদের পাতাগুলো যদি ভালোভাবে লক্ষ্য করি আমরা দেখব যে পাতাগুলোর মধ্যে উপশিরা থাকে কিন্তু সাইকাসে পাতায় কোনো উপশিরা থাকে না এদের মূলগুলো আস্তে আস্তে কোরালয়েড মূলে পরিণত হয় কোরালয়েড মূলটা হচ্ছে একটা বিশেষ ধরনের মূল এই মূলগুলো কি হয় প্রধান মূলগুলো নষ্ট হওয়ার পরে এদের যে মূলগুলো আছে এগুলো অস্থানিক মূল দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এই সমস্ত মূলের কিছু অংশ একদম সোজাভাবে মাটির উপর দিয়ে উঠে আসে এবং অসংখ্য দ্বাদ্র শাখার সৃষ্টি করে মানে মাথার দিকটা ভাঁজ ভাঁজ হয়ে যায় এবং মাটির উপরের দিকে যে মূলগুলো থাকে সেখানে ব্যাকটেরিয়া দ্বারা এক ধরনের ব্যাকটেরিয়া সেখানে আক্রমণ করে বা আক্রান্ত হওয়ার ফলে এই জায়গাগুলো ফুলে যায় ফলে তখন এটাকে দেখতে তখন সামুদ্রিক প্রবালের মতো লাগে এই জন্য এটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল এটা যেহেতু দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো তাই এই মূলটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল এটা কাষ্ঠল এরা দুই ধরনের স্পোর মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি করে মাইক্রোস্পোর তৈরি করবে পুরুষ উদ্ভিদে এবং মেগাস্পোর তৈরি হয় স্ত্রী উদ্ভিদে এদের বীজ হয় কিন্তু কোনো ফল উৎপাদন হয় না এবং এই সমস্ত উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয় জীবন্ত জীবাশ্ম বলা হয় এই কারণে যে মেসোজোয়িক যুগে সাইকেডেলস বর্গভুক্ত উদ্ভিদের বিস্তার অনেক ছিল কিন্তু বর্তমানে খুব এরা ধ্বংস হয়ে গেছে এবং বর্তমানে খুবই কম সংখ্যক হাতে গোনা কিছু উদ্ভিদ আমরা এখন দেখতে পাই তার মধ্যে সাইকাস একটা এই জন্য এটাকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম এটা আরেকটা চিত্র চিত্রটা দেখতে কিরকম কোন আকৃতির কোণের মতো এটা এটা আরেক ধরনের উদ্ভিদ মূলত একটা হলো পুরুষ উদ্ভিদ আরেকটা হলো স্ত্রী উদ্ভিদ সাইকাসে যেটা এক লিঙ্গ এদের দুটো উদ্ভিদ আলাদা অর্থাৎ দুটো স্পোর দুই উদ্ভিদে তৈরি হয় একটাতে তৈরি হয় মাইক্রোস্পোর একটাতে তৈরি হয় মেগাস্পোর এবং এটাকে বলা হচ্ছে পুরুষ উদ্ভিদের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোফিল যে সমস্ত রেণুপত্রে মাইক্রোস্পোর বা পুংরেণু সৃষ্টি হয় তাকে মাইক্রোস্পোরোফিল বলে এরা দেখতে অনেকটা আমরা দেখতে পাচ্ছি এটার কালারটা কিরকম একটু খড় কালার টাইপের বা একটু হলদে হলদে টাইপের
তোমরা দেখতে যে আকৃতি হচ্ছে কিলের মতো এবং এইটার উপর দিকে যে ত্রিভুজ আকৃতির যে অংশ মাথার দিকে যে অংশটা থাকে এটা অ্যাপোফাইসিস নামে এটাকে বলা হয় এবং এই অংশটা বন্ধা এবং রেণুপত্রের উর্বর অংশে অসংখ্য সোরাস সৃষ্টি হয় প্রতিটি সোরাসে দুই থেকে পাঁচটি স্পোরাঞ্জিয়াম থাকে এবং স্ত্রী উদ্ভিদে উপর দিকে মুকুটের মতো সৃষ্টি হয় যে সমস্ত রেণুপত্রের স্ত্রী রেণু সৃষ্টি হয় তাদেরকে মেগাস্পোরোফিল বলে এইটা মাথাটা দেখতে অনেকটা সাপের ফোড়ার মতো আমরা পরবর্তী ছবিতে যদি দেখি তাহলে হয়তো সেখানে দেখতে পাবো এটা হলো মাইক্রোস্পোরোফিল এটা চিত্র এটা অ্যাপোফাইসিস এবং এটা হলো সোরাই এটা হলো সোরাই এটা হলো মেগাস্পোরোফিল এটা মেগাস্পোরোফিলের চিত্র আচ্ছা এখানে এর মাথাটা দেখতে সাপের ফোড়ার মতো এবং প্রতিটি রেণুপত্রের অগ্রভাগ কতগুলো চারটা পত্রাকার এবং খণ্ডকে বিভক্ত থাকে যাকে বলা হয় পিনিউল এখানে আমরা দেখতে পাচ্ছি পিনিউল এবং স্ত্রী রেণুপত্রের গোড়া হলো দণ্ডাকার এবং এর কিনারে সাধারণত দুই থেকে পাঁচ জোড়া ডিম্বক থাকে দুই থেকে পাঁচ জোড়া ডিম্বক থাকে এখানে আমরা ডিম্বক দেখতে পাচ্ছি এবং এই পাশে যে চিত্রটা আছে আছে সেটা হলো বীজে পরিণত হয়েছে এবং এটার উপরে কিন্তু কোনো কিছু দিয়ে কোনো উপরে কোনো আবরণ নাই যেটা এটাকে বলা হচ্ছে এটা নগ্ন বীজ অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব আমরা এখন দেখব সাইটাসের অর্থনৈতিক গুরুত্ব এটা আসলে আমাদের অর্থনৈতিকভাবে কি কি গুরুত্ব বহন করে এক নাম্বার শোভা বর্ধনে আমরা বিভিন্ন জায়গায় বাড়ির আঙিনায় বিভিন্ন বাগানে পার্কে আমরা এগুলোকে দেখি যেগুলোকে সাজানোর জন্য শোভা বর্ধনের জন্য এখানে এটা লাগানো হয় খাদ্য হিসেবে কতগুলো সাইকাস আছে যেগুলো বীজ থেকে বাড়ি অ্যারারুট এগুলো তৈরি হয় কোনো কোনোটা থেকে সাগুও তৈরি হয় আবার কোনো কোনো সাইকাসে যেমন সাইকাস পেকটিনাটার কচি পাতা এবং কাণ্ড খাদ্য এবং সবজি হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও অনেক সময় সাইকাস মদ শিল্পে মদ তৈরিতে ব্যবহৃত হয় সাইকাস থেকে চর্মরোগ এবং পাকস্থলীর পীড়া মানে রোগে ঔষধ তৈরি হয় এর পাতা দিয়ে মাদুর তৈরি করা যায় আবার কিছু কিছু সাইকাস আছে যেগুলো খেলে আমাদের রোগ দেহের মধ্যে রোগ সৃষ্টি হতে পারে এছাড়া প্রথাগত ব্যবহার অর্থাৎ কোনো কোনো জায়গায় বিশেষ বিশেষ কোনো কোনো জায়গাতে সাইকাস ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে এগুলোকে ব্যবহার করা হয় সবশেষে তোমাদের জন্য বাড়ির কাজ তোমরা তোমাদেরকে যে মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিলের যে চিত্রটা দেখানো হয়েছে তোমাদের বইয়ে সেই চিত্রগুলো আছে এটা বাসায় তোমরা চিহ্নিত চিত্র অঙ্কন করবে এই চিত্রটা তোমাদের বইয়ের মধ্যে থাকবে এবং এই চিত্র দুটো আছে তোমরা এটা বাসায় অঙ্কন করবে এবং এর সাথে আজকের ক্লাস এখানে এই সমাপ্তি আবার সামনের দিন তোমাদের সাথে আবার আমার দেখা হবে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ